নাটোরের 43টি কিন্ডারগার্টেনকে স্মার্ট স্কুল হিসেবে রূপান্তর করতে যাচ্ছে আইসিটি বিভাগ। সে লক্ষ্যে ছাত্র শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা, ক্যালেন্ডার ভিত্তিক কন্টেন্ট সহ স্মার্ট স্কুলিং এর নানা ফিচার নিয়ে একটি স্মার্ট কিন্ডারগার্টেন পোর্টাল তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। আমরা স্মার্ট কিন্ডারগার্টেন আমরা প্রকল্প গ্রহণ করতে চাই পাইলট হিসেবে। এর জন্য আপনারা সাবমিট করেন সেই ইনোভেশন ফান্ড থেকে যত লক্ষ টাকা লাগুক, 5 লাখ, 10 লাখ বা 20 লাখ, আমি সেটা প্রদান করব। আপনারা স্মার্ট কিন্ডারগার্টেন পোর্টাল আপনারা তৈরি করবেন। পাইলট প্রকল্পের অধীন দেশের 10টি জেলা ক্যাশলেস করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। এই ক্যাশ টাকার লেনদেন আর করা যাবে না, 500 টাকা হোক আর 5000 টাকা লেনদেন হোক, আমাদের 43টা কিন্ডারগার্টেনকে আমরা ক্যাশলেস পদ্ধতিতে আনতে চাই। শনিবার চলনবিল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা 2022-এর সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, দেশের 5000 প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব দেওয়া হবে। এছাড়াও শিশুদের জন্য ঢাকায় জাতীয়ভাবে স্মার্ট চিলড্রেন কার্নিভালের আয়োজন করা হবে। চলনবিল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিংড়ার মেয়র মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ, ইউসিসির চেয়ারম্যান শেখ ওহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম। মোবাইল অপারেটরদের মাধ্যমে গ্রাহক পর্যায়ে মোবাইল হ্যান্ডসেট বিক্রির কিস্তির মেয়াদ দ্বিগুণ করার দাবি করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে সম্প্রতি এ বিষয়ে জারি করা নির্দেশনার পরিপ্রেক্ষিতে সংগঠনটির পক্ষ থেকে মোবাইল হ্যান্ডসেটের কিস্তির মেয়াদ 12 মাসের জায়গায় 24 মাস করার দাবি জানানো হয়েছে। এ দাবির পক্ষে যুক্তি দিয়ে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ মনে করেন, একজন গ্রাহকের পক্ষে বিশেষ করে যারা এখনও হ্যান্ডসেট ব্যবহার বা চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবার ব্যবহার করেননি, তাদের জন্য 1 বছরের কিস্তি পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে পড়বে। কেননা একটি হ্যান্ডসেট সংযোগ সহ যদি মোবাইল ফোনের মূল্য পড়ে 15,000 টাকা, তাহলে তার মাসিক কিস্তি পরিশোধ করতে হবে 1,250 টাকা। সেই সাথে ইন্টারনেট এবং টকটাইম মিলিয়ে যদি তাকে আরও 500 টাকার ব্যয় করতে হয়, তাহলে তার মাসিক খরচ দাঁড়ায় 1,750 টাকা। এই অর্থ প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের প্রতি মাসে পরিশোধ করা সম্ভবপর হবে না। ফলে সরকারের যে লক্ষ্য প্রান্তিক পর্যায়ে অব্যবহৃত গ্রাহকদের 4G ইন্টারনেট সেবা পৌঁছে দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, তা অনেকাংশে বাধাগ্রস্ত হবে। দেশের একটি সরকারি ওয়েবসাইট থেকে উন্মুক্ত হয়েছে 5 কোটিরও বেশি নাগরিকের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য। এমন সাইবার ঝুঁকির বিষয়টি সামনে নিয়ে এসেছে মার্কিন অনলাইন পোর্টাল টেকক্রাঞ্চ। বলা হয়েছে ওয়েবসাইটটি থেকে নাম, জন্ম তারিখ, ইমেইল এবং ন্যাশনাল আইডেন্টিফিকেশনের মতো তথ্য উন্মুক্ত অবস্থায় পাওয়া গেছে। এ তথ্যগুলো সরকারি পরিষেবা পেতে নাগরিকেরা আবেদন করার সময় দিয়েছিলেন। সেখানে লেনদেন আইডি এবং আবেদনকারীর অর্থ প্রদানের মতো তথ্য রয়েছে। দক্ষিণ আফ্রিকার কম্পিউটার নিরাপত্তা সমাধান সংস্থা বিটক্র্যাক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস গত 27 জুন .com.bt ডোমেইনের একটি এই ত্রুটির সন্ধান পান। এরপর যাচাই করে 10টি বিভিন্ন সেটের ডেটা দিয়ে চেষ্টা করে প্রতিটির সঠিক ডেটা ফেরত পেয়েছে টেকক্রাঞ্চ। এ নিয়ে ভিক্টর একাধিকবার বাংলাদেশে ই গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন বলে দাবি করা হয়েছে। এরপর খবর প্রকাশ হলে সংস্থাটির পক্ষ থেকে শনিবার একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। তবে এতে ওই বিষয়ের কোনো কিছু উল্লেখ না করে সতর্কবার্তা দেওয়া হয়েছে। এ নিয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ই গভর্নমেন্ট কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিমের প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম খান ডিজি বাংলাকে জানিয়েছেন, সিআইআরটি এখন পর্যন্ত এ ধরনের কোনো গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে চিহ্নিত করেনি, তবে অনুসন্ধান চলছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সিআইআরটি। আগামী সেপ্টেম্বরে ইতালিতে চালু হচ্ছে বহুল প্রত্যাশিত ই পাসপোর্ট সেবা। ইতালি, সার্বিয়া এবং মন্টিনিগ্রো প্রবাসী বাংলাদেশিদের কাছে বার্তা দিয়ে এই সুখবর দিয়েছে রোমের বাংলাদেশ দূতাবাস। রোমের দূতাবাস ও মিলানের কনসুলেট থেকে জানানো হয়েছে, ই পাসপোর্ট সেবা চালুর সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ হওয়া মাত্রই তা দূতাবাসের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে প্রকাশ করা হবে। দেশের সব বিশ্ববিদ্যালয়ে সব বিষয়ের শিক্ষার্থীদের ল্যাঙ্গুয়েজ, আইসিটি, এন্টারপ্রেনারশিপ, সফট স্কিল, ভ্যালুজ অ্যান্ড এথিক্স এমবেডেড হিসেবে এবং এক্সট্রা কোর্স হিসেবে পড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ এমপ্লয়েবিলিটি গ্রাজুয়েটস ইন দ্য চেঞ্জিং গ্লোবাল কনটেক্সট শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সেমিনারে স্বাগত বক্তব্যে ন্যাশনাল এমপ্লয়মেন্ট ডেটাবেস প্রণয়নের জন্য সরকারের প্রতি দাবি জানান ডিসিসিআই প্রেসিডেন্ট সামির সত্তার।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান নাসরিন আফরোজ জানান, এরই মধ্যে NSD-তে 14টি পরিষদ গঠন করা হয়েছে, যেখান থেকে সমসাময়িক বিষয়ে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় দিক নির্দেশনা ও কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন স্ন্যাপচ্যাটের সাবেক CFO ইমরান খান। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA-র পরিচালক প্রফেসর মোহাম্মদ আব্দুল মোমেন, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশের আবশ্যিক প্রতিনিধি টমো পুটিনেন, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির সদস্য শাফকাত হায়দার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেমিনারে নির্ধারিত আলোচনায় অংশগ্রহণ করেন।